মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জলের তোড়ে তলিয়ে গেল প্রায় 80-90টি বাড়ি। গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকা মঙ্গলবার রাতে এই ঘটনায় কার্যত দিশেহারা এলাকার মানুষজন। নদী কাটানলে কিছু খুলতে টুলতে পারিনি, হঠাৎ করে সব কিছু নিয়ে বসে গেছে। এখনই মাঠের ভিতরে আছে আমরা, সব রাত্রে ঘুমাতে পারিনি, কিছু না। ধান চলে গেছে, এক বিঘের মতন ধান চলে গেছে। আচ্ছা, তোমরা তোমার জীবিকা কি? আমাদের চাষবাস, কৃষি চাষ করি। যা ধান লাগে সব চলে গেছে, চলে গেছে। চাল ডাল নাই, রান্না নাই, কাল থেকে না খাওয়া, কি দিয়ে রান্না করব সেই জিনিসটা আমাদের নেই। আমার মোটামুটি ধরেন 1.5 লাখ টাকার গাছই গেছে, গাছ এই কালেক্টর থেকে, আম থেকে, নিম থেকে, কাঁঠাল থেকে, সব কিচ্ছু করতে পারিনি। এলাকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী, কারো ভেসে গিয়েছে ঘর তো কারো জমি গ্রাস করেছে গঙ্গা ভাঙন, বাসস্থান হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে ঠাই এলাকাবাসীদের। তিল তিল করে গড়ে তোলা বাসস্থান কয়েক মুহূর্তেই তলিয়ে যায় জলের তোড়ে, প্রায় কিছুই বাঁচিয়ে রাখতে পারেননি অনেকেই। এখন সম্বল শুধুমাত্রই চোখের জল। মেয়েরা এখন সঙ্গে বড় বড় বলেন 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 আমরা এখন থাকবো বলেন তো? আমাদের নদী না বেনে আমাদের জায়গা দিক, আমরা সেখানে নিয়ে মেয়ে ছেলে নিয়ে থাকবো। কাল রাত্রে কটায় ঘটনা ঘটেছে? 6টা থেকে 10টা অবধি। জিনিসপত্র টানতে পেরেছেন? ঘর বাড়ি কিচ্ছু টানতে পারিনি, সব পড়ে গেছে। এখন তো থাকারই জায়গা নেই আমাদের কিছু। এখন কোথায় আছেন? মাঠে। এখন মাঠে লোকের জায়গাতে পড়ে আছি এখানে। সরকারি কোনো পেয়েছেন? কোনো না, আমরা এখনো কিছু ফেসিলিটি পাইনি। হোসেনপুর এলাকার এলাকাবাসীদের চোখে এখন হাহাকার, কান্না, স্তব্ধতা। রান্না খাওয়া সবই বন্ধ, ছেলে মেয়ে নিয়ে কোথায় ঠাই হবে এই আতঙ্কই তাদের চোখে। প্রায় 20 বছর ধরে প্রতি বছরই এই সময় গঙ্গা ভাঙনের কবলে পড়ে বিভিন্ন এলাকা। এবছরও তার ব্যতিক্রম নয়, বরং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। তবুও কেন নির্বিকার প্রশাসন? কেন ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না প্রশাসনের তরফে? মঙ্গলবার রাতের এই ঘটনার পর প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসীরা, কমসে কম একটু থাকার জায়গা না হয় তাহলে কিন্তু আমাদের একদম নদীতে ভেসে যেতে হবে। আমাদের যাই হোক, এই যে বড় বড় মেয়েরা এখন বিয়ে দিতে হবে, ওদের নিয়ে রাস্তায় কোথায় থাকবো? আমাদের সেই জায়গাটাই আমাদের নাই। আমরা এখন বর্তমানে আছে লোকের জায়গায়, এই জায়গাটাও যে থাকবে এটাও কোনো ভরসা নেই। এই জায়গাটাও মুহূর্তের মধ্যেই চলে যেতে পারে। তার জন্য আমরা বলছি যে আমাদের এখান থেকে যেখানেই হোক আমাদের নিয়ে যাওয়া একান্তই আমাদের, আমরা মানে আমরা বাঁচতে চাই। তবে সব হারিয়ে যাওয়ার পর বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ফরাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষ, বিডিও আবু আলা মেহমুদ আনসার, ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট জেনারেল ম্যানেজার শৈবাল ঘোষ। কথা বলেন এলাকাবাসীদের সাথে, যথাযথ ত্রাণের ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়। হোসেনপুরে যেটা দেখলাম আমরা, এর আগে দেখেছিলাম যে একটা ভাঙন হয়েছিল, তো ভাঙনটা একটু বড় হয়েছে, তো এতে প্রায় 14-15টা বাড়ি গঙ্গাগড় হয়ে গেছে, আর 50-60টার মতো বাড়ি শিফটিং করতে ওরা বাধ্য হচ্ছে। তো আমরা এসেছি প্রশাসনের তরফ থেকে, ওদেরকে যা সাহায্য করার দরকার আমাদের আসছে, আমরা আগেই সেগুলো বিলি করে দেবো। মোটামুটি আমরা যা দেখলাম 400-500 মিটার মতো ভাঙন হয়েছে, আর কভারেজ বালি দিয়ে বস্তা দিয়ে করেছিল, তো সেটাও ভাঙন গর্ভে চলে গেছে। রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা রোড ছিল ব্ল্যাক টপ রাস্তা, সেটা কানেক্টিভিটিটা আমাদের ড্যামেজ হয়েছে, লোকজনের একটু অসুবিধা হচ্ছে, সেটা আমরা যত দূর তো সারানোর চেষ্টা করছি। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, এবং আরও দেখা হচ্ছে যে ওদেরকে আর কিছু চাহিদা আসলে সেটা আমরা গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন মিলে দেব। গঙ্গা ভাঙনে ইতিমধ্যেই তলিয়ে গেছে 80-90টি বাড়িসহ কৃষিজমি, ভুক্তভোগীরা এখন সব হারিয়ে নিঃস্ব। ত্রাণ তহবিলে সাময়িক সমস্যা মিটলেও তিল তিল করে গড়ে তোলা সংসার আর কি ফিরে পাবেন তারা? গঙ্গা ভাঙন প্রতিরোধে নেওয়া হোক উপযুক্ত ব্যবস্থা, প্রশাসনের কাছে এখন এই আর্জি এলাকাবাসীদের। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর
যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।